এখানে বেশ বড় বড় সাইজের কই মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে চিংড়ি মাছ, এখানে ট্যাংরা মাছ, এগুলো সব আলাদা করে রাখা হবে। এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আলু পটল কেটে রেখেছি, আর দেখো এখানে চিচিঙ্গাটা সিদ্ধ করতে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে হবে। দেখো পশ্চিম আকাশে কেমন ঘন মেঘ করেছে। আর নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্না চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কীরকম অসম্ভব মেঘটা করেছে দেখো, একদম ঘন কালো মেঘ আকাশ জুড়ে আছে, পশ্চিম আকাশটা একদম জুড়ে আছে। এই সময় বাইরে যদি কেউ থাকে, আপনজন প্রিয়জন, মনে হয় কতক্ষণে ঘরে একদম ফিরে আসবে, যাতে তার কোনো আপদ বিপদ না হয়। তো চলো এবার রান্নাটা শুরু করি। আজকে আমি করব আলু পটল দিয়ে কই মাছের একটা অসাধারণ রেসিপি। তো তেল আমি কড়াইতে দিয়ে দিলাম, কড়াইটা গরম ছিল। এবার মাছগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি, আর কই মাছটা বেশ বড় সাইজের কই মাছ। কিন্তু আজকে আমি করব গরমের দিনের জন্য একদম এক সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে রাঁধুনি বাটা দিয়ে কই মাছ। এটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন করে দেখো, দারুণ লাগে। কিন্তু কই মাছটা দেখো কথা বলতে বলতে ভাজা কিন্তু আমার হয়েই গেল। খুব বেশি করে ভাজবে না কই মাছটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আবার একটু সর্ষের তেল দিলাম, তাতে আমি দেখো পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো এমনি আমি দুফালা করেই কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার পটলটা আমি একটু হালকা করে ভেজে নিই, ভাজা হলে এরপরে আলুটা আমি দিয়ে দেবো। দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো আলুটা দেওয়ার পরে আবার আলু পটলটা কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। আর দেখো এবার আমি দিচ্ছি হলুদ দিলাম, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, এবার দেখো আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে আবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রেখো। এবার দেখো আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার একটু কষাতে দেবো। এবার দেখো কাঁচা লঙ্কা চিরে দিলাম, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবার দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যতটা ঝোলের প্রয়োজন আর সবজিগুলো সিদ্ধ হতে যতটা জল প্রয়োজন সেই পরিমাণে একটু জল দেবে। আমি এখানে একটু পাতলা পাতলা ঝোল করব গরমের দিনের জন্য, তাই একটু আমি পরিমাণটা বেশিই দিয়েছি। এবার ঝোলটা যেই ফুটে উঠেছে দেখো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। তো মাছগুলো সব কটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম, বেশ সুন্দর করে ঝোলের মধ্যে ডুবে গেল, আর মাছটা কিন্তু বেশ বড় সাইজ, দেখতেই পাচ্ছো। এইরকম কই মাছ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো সন্ধেবেলা এখানে একটা জটলা হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে ঝামেলার সৃষ্টি হয়েছিল, জানি না কী কারণে ঝামেলাটা হয়েছিল, ধাক্কাধাক্কি চেঁচামেচি এরকম হয়েছিল, তো সেটাই একটু ক্যাপচার করেছি। তো রাস্তার পাশে ঘর হলে যা হয়। এবার দেখো আমি আবার ফিরে এসেছি রান্নাঘর, ঝোলটা আমার প্রায় হয়েই গেছে। আমি একটুখানি খুন্তি দিয়ে দেখে নেব যে আলু ঢালু একটু সিদ্ধটা ভালো করে হয়েছে নাকি। তো সেই রকমই আরেকটা জিনিসও আমি করব, লাস্টের ব্যাপারটা এখনও বাকি আছে, যেটা একদম এখানে খুব স্পেশাল একটা জিনিস আছে এই ঝোলের ক্ষেত্রে, সেটাই দেখাবো। একটু দেখতে থাকো তোমরা, অবশ্যই আগে তোমরা দেখেছো আর রংটা দেখেছো কত সুন্দর একটা কালার এসেছে। তোমরা যদি সেম আছে একটু আস্তে আস্তে কষাও, মাছটা অবশ্যই এরকম সুন্দর হবে দেখতে। এবার দেখো একটা আমি কিন্তু ফোড়ন দিলাম, ফোড়নটা হচ্ছে সর্ষের তেল একটু গরম করে নিয়েছি আলাদা জায়গায়, তাতে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়নটা যদি এরকম শেষ মানে নামানোর ঠিক আগে আগে দেওয়া যায়, সেই ঝোলটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর গন্ধটাও কিন্তু অপূর্ব আসে। তো এইভাবে তোমরা একবার আলু পটল দিয়ে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল, ওই মাছের ঝোল করে দেখো, দারুণ কিন্তু খেতে হবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি।